সাহসিক চুরি। এমনই অবস্থা হয়েছে বর্তমানে রাজ্যবাসীর, যে বাড়ি থেকে বাইরে বেরোলে বা দুপা বাইরে দিলেই কার্যত বুক দূর দূর করছে যে কখন তাদের বাড়ি থেকে সামগ্রী চুরি হয়ে যায়। এই দুশ্চিন্তাতেই কার্যত কাটছে রাজ্যবাসী। দিনের পর দিন চুরি চিন্তার ঘটনা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং একই রকমের ঘটনা কার্যত ধর্মনগরে। প্রত্যেকটা দিন চোরেদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন প্রান্তে, এবং সেক্ষেত্রে চোরেদের উপদ্রবের পেছনে একটা বড় কারণ যুক্ত রয়েছে, যেটা হলো নেশা। নেশা সামগ্রী ক্রয় করার জন্যই চোরেরা চুরির পথ বেছে নিচ্ছে, অবলম্বন করছে এই পথ, যাতে করে অতি সহজে তারা চুরি যাওয়া সামগ্রী বিক্রি করে পয়সা উপার্জন করতে পারে। কারণ যেভাবে চোরেরা ধরাও পড়ছে দিনের পর দিন, এবং সেক্ষেত্রে তারা স্বীকারও করে নিচ্ছে যে নেশা সামগ্রী ক্রয়ের জন্যই তারা এই পথ বেছে নিয়েছে। ধর্মনগর শহরে আজকের এই চুরি ঘটনা সম্পর্কে যেমনটা জানা গেছে, আজকে দুঃসাহসিক চুরি ঘটনার মধ্যে যেমনটা জানা যায় যে বাড়ির মালিক, বাড়ির লোকেরা ডাক্তার দেখাতে গিয়েছিল, ঘরে এসে ফিরে দেখে যে ঘরের তালা ভাঙা। ঘর খুলে দেখে যে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, চারিদিকে লন্ডভন্ড অবস্থা। এবং সেক্ষেত্রে মান্না ধর, বাড়ির মালিকের নাম, তিনি ইন্ডিয়ান অয়েলে চাকরি করেন, কর্মরত রয়েছেন। খবর পেয়ে তিনিও বাড়িতে ছুটে আসেন তড়ি ঘড়ি, এবং জানা যায় যে বাড়িতে থাকা স্বর্ণলঙ্কার থেকে শুরু করে প্রচুর টাকা সবগুলোই হাতিয়ে নিয়ে চলে যায় চোরের দল। এবং একেবারে দিন দুপুরে শহরের প্রাণকেন্দ্রে এভাবে চুরির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ধর্মনগর শহর জুড়েই। কি বক্তব্য রয়েছে এই আজকের চুরির ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্টদের, শুনবো একবার। রাজবাড়ী মান্ডবপাড়া ইস্কন মন্দিরের পাশে দুপুর 12টা নাগাদ আমরা বড় খালি আসলাম, আমি অফিসে আসলাম, বোন ডাক্তারের কাছে গেছে, আধা ঘন্টা এক ঘন্টা পরে আইয়া দেখছে ঘরের তালাটা ভাঙা। ঘরে ঢুকিয়া দেখা গেছে জিনিসপত্র বিছানো গুছানো আজকে সব বিছাইয়া গেছে, তারপরে দিয়া আনুমানিক টাকা 10-15 হাজার টাকা নিছে, প্লাস আমরা জুয়েলারি কিছু আসলো আমার ঠাকুমার, এটাও তারা লইয়া গেছে। আমরা পুলিশে ইনফর্ম করছি, মানুষ টানুষ সব আইসে, পুলিশ আইয়া তাদের রিপোর্ট টিপোর্ট অ্যাকর্ডিংলি লেখিয়া লইয়া গেছে। আমি আছি ইন্ডিয়ান অয়েলে আছি। আচ্ছা, তখন স্বর্ণ অলঙ্কার গুলো আনুমানিক কত বড় হবে? এতটুক তো ঠিক ওজন তো আমিও ঠিক জানি না, বাট খানের একটা ইয়ে আসলো, অলঙ্কারের ইয়ে আসলো দুইটা। নগদ অর্থ কত ছিল? নগদ অর্থ 10-15 হাজার টাকার মতো আসলো। সেদিন আমার ঠাকুমা বাতা তুলিয়ে আনছেন, তার পুরা বছরের পাকা টাকাই আসলো, আজেরও কিছু টাকা আসলো। আপনারা শুনলেন বাড়ির মালিক মান্না ধরের বক্তব্য, এবং বেশ কিছু টাকা, যার মধ্যে প্রায় 10-15 হাজার টাকা চুরি হয়ে যায়, এমনকি বেশ কিছু স্বর্ণলঙ্কা চুরি করে নিয়ে যায় চোরের দল। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাত্রে কামেশ্বর থেকে একটি ইরিকশা এবং DND রোডে চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বাইক চুরি হয়ে যায়। অর্থাৎ ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধির ফলে ধর্মনগরবাসী রীতিমতো আতঙ্কে দিন গুজরান করছেন, এবং সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে, প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে রাত্রে টহলদারি থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টিও। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।